হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, যদি তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকো তো এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, কারণ এই ভিডিওতে আমি বলবো যে পাঁচটা আননোন সেটিং বলবো অ্যান্ড্রয়েড মোবাইলের, যেগুলো ইউজুয়ালি কেউ ইউজ করে না। তো আই থিঙ্ক তোমাদের সেটিংসগুলো অনেক কাজে দেবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সরাসরি চলে এলাম আমার মোবাইলটির স্ক্রিনে। তো সবার আগে বলি, আমরা যখনই কোনো অ্যাপস মোবাইল থেকে ডিলিট করতে চাই তো কীভাবে করি, এইভাবে লং প্রেস করে ধরি, তারপর আনইনস্টল বাটন থেকে গিয়ে বাস আনইনস্টল, এরকমই তো। কিন্তু এইভাবে আনইনস্টল করলে কী হয়, মোবাইলটার মধ্যে ফাইল ম্যানেজারের মধ্যে কিছু অ্যাপ্লিকেশনটার ডাটা থেকে যায়। তো আমাদের পুরোপুরি রিমুভ করতে হলে কী করতে হবে, এই অ্যাপটারই এইভাবে লং প্রেস করে আনইনস্টলের উপরে অ্যাপ ইনফো পাবে, বা এখানে যদি নাও পাও তোমরা অ্যাপ ইনফো, আমি বলে দিচ্ছি, সেটিংয়ে চলে যাবে। সেটিং থেকে তোমরা স্টোরেজটা খুঁজে নেবে কোথায় আছে। তো আমি রিয়েলমি মোবাইল ইউজ করি, তো এখানে আমরা অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। তো এখানে আমরা স্টোরেজটা পেয়ে গেছি, তো সিম্পলি স্টোরেজে ক্লিক করে নিয়ে আমরা অ্যাপসগুলো লোডিং হচ্ছে, তো সেই অ্যাপটা আমরা খুঁজে নিই। তো আমরা এই যে হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটা ডিলিট করতে চাই, তো সিম্পলি ওটাতে ক্লিক করব। এবার কী করব, ক্লিয়ার ডাটা এটাতে আমরা ক্লিক করব। এর ডাটা রয়েছে 5.6 MB। সো ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আবার একবার ক্লিয়ার ডাটা, এতে কী হলো, আমার মোবাইলটার মধ্যে এই রিলেটেড যত ডাটা ছিল সব রিমুভ হয়ে গেল। এরপর আমরা এইখান থেকে করব আনইনস্টল, তো এইভাবে আনইনস্টল করব। ব্যাস আনইনস্টল সাকসেসফুল। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেটিংয়ের দিকে, যেটা হচ্ছে কি নোটিফিকেশন সেটিংস। অনেক সময় কী হয়, তুমি তোমার ফোনের কাছে থাকো না, এবার তোমার বাড়ির লোক তোমার কোনো পার্সোনাল মেসেজ এলো, এবার লক হওয়া অবস্থাতেই তোমার মোবাইলটা ওপর থেকে এক্সেস্ট এভাবে স্লাইড করলো এবং সব ডিটেলস পেয়ে গেলো, যে কে মেসেজ পাঠিয়েছে, কী মেসেজ পাঠিয়েছে, সব কিছু। আর শুধু মেসেজ না, মোবাইলের ফোন কলস হতে পারে, তোমার কোনো অন্য পার্সোনাল ডিটেলস হতে পারে, যে কোনো, সেই নোটিফিকেশানগুলো তোমার নোটিফিকেশান বারে আসবে না। তো সেটা কীভাবে সেটাই দেখাবো। তো তোমাদের সিম্পলি সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে তোমাদের এই যে নোটিফিকেশান অ্যান্ড স্টেটাস বার দেখছো, এটাতে ক্লিক করতে হবে। তো অনেক সময় কী হয়, এমন অনেক লোক থাকে যাদেরকে তোমাকে বাধ্যভাবে তোমার মোবাইলটা তাদের হাতে তুলে দিতে হয়, নাকি তোমার মোবাইল থেকে তারা অন্য কোথাও ফোন করবে, এবার তোমার ইচ্ছে নেই তাদেরকে মোবাইলটা দেওয়ার। তো সেক্ষেত্রে তুমি তোমার আউটগোয়িং সার্ভিস তোমার ইচ্ছে মতো বন্ধ করে রাখতে পারো, আবার তোমার ইচ্ছে মতো চালুও করতে পারো। তো সেটা কীভাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের তার জন্য তোমাদের ডায়াল প্যাডে গিয়ে সিম্পলি *#31# এটা ডায়াল করে এই যে গ্রিন বাটন এতে ক্লিক করে দিতে হবে। দেন কলার যে আউটগোয়িং, সরি, তোমার এর ফলে কী হবে, তোমাদের যে আউটগোয়িং কল সেটা ডিসেবলড হয়ে যাবে। ওকে, তো তোমার কাজ সেখানে মিটে গেলো, তোমার মোবাইলটা ইউজ না করতে পারে, তোমার মোবাইল এমনিই ফেরত দিয়ে দেবে ওরা নিজের মতো। তো এটাকে আবার ডিফল্ট সেটিংয়ে আনতে গেলে তুমি কী করবে, *#31# এটা প্রেস করে আবার সেম এই গ্রিন বাটনে দাবিয়ে দেবে। এবার আমি এটাকে তোমাদের করে এই কারণেই দেখাচ্ছি না, আমি জিও সিম ইউজ করি, আর এই ট্রিকটা জিও সিম যারা ব্যবহার করে তাদের ক্ষেত্রে কাজ করবে না। ওকে, তো অন্য সিমে এগুলো কাজ করে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ট্রিকের দিকে, ক্যালকুলেটার তোমরা অ্যাপ লকে। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ট্রিকের দিকে, যেটা কি, তোমরা অ্যাপ লকের ব্যাপারে তো অনেক শুনেছ, কিন্তু এটা কোনো দিন শুনেছ নাকি যে ক্যালকুলেটারের মধ্যে ছবি লুকানো যায়, শোনোনি তো? ওকে, তো আমি দেখাচ্ছি তোমাদের। সাপোজ আমি প্রেস করলাম 1, 2, 3, 4, বুঝতে পারলে, আমি ক্যালকুলেটারের মধ্যে আমার ছবি লুকিয়ে রেখেছি, আমার পার্সোনাল ছবি লুকিয়ে রেখেছি। আবার আমি এই ক্যালকুলেটারটাকে নর্মালভাবেও ইউজ করতে পারবো, কিন্তু এর জন্য তোমাদের কি করতে হবে, সিম্পলি প্লে স্টোরে ক্লিক করতে হবে আর সার্চে এখানে গিয়ে লিখতে হবে ক্যালকুলেটর ফর ওয়ার্ল্ড। তো এবার তোমরা এখান থেকে অনেক ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এগুলোর প্রত্যেকটা কিন্তু অ্যাপ লক,
কিন্তু ওপর থেকে দেখে মনে হয় ক্যালকুলেটার, আর এটা ক্যালকুলেটারেরও কাজ করে। তো এগুলো প্রত্যেকটাই খুব অসাধারণ, তোমরা এগুলোর মধ্যে থেকে যেটা ইচ্ছে ইউজ করতে পারো। ওকে, সো আমি চলে যাচ্ছি আমার নেক্সট ট্রিকের দিকে, যেটা হচ্ছে কি ম্যাপস। তো তোমরা গুগল ম্যাপস তো সবাই নিশ্চয়ই ইউজ করো কম বেশি। এবার কি গুগল ম্যাপে তোমরা এখানে এই যে অফলাইন ম্যাপস, তো এটা কি, এটা হচ্ছে সেই সব জায়গাকার জন্য, সাপোজ আপনি কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে টুরতে যাচ্ছেন, সাপোজ বোঝাচ্ছি যে, তো সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপ তো ইউজ করতে হবে না। তো তখন আপনাকে কী করতে হবে, যে জায়গাটাতে আপনি যেতে চাইছেন বা যে জায়গাতে আপনি যাচ্ছেন সেই জায়গাটাকে সিলেক্ট করে আপনি সেই জায়গাটার ম্যাপটা ডাউনলোড করে রাখতে পারবেন। আচ্ছা, তো গুগল ম্যাপসের ব্যবহার আমরা সবাই কম বেশি করেই থাকি, কিন্তু অফলাইন ম্যাপস মানে এখান থেকে গিয়ে যে অফলাইন ম্যাপ, এটার ব্যবহার কি সবাই জানি? এটা কি, এটা হচ্ছে ধরুন আপনি কোনো এমন জায়গায় ঘুরতে টুরতে যাচ্ছেন যেখানে মোবাইল নেটওয়ার্ক পায় না, এবার সেখানে গিয়ে আপনার ম্যাপটা দরকার পড়লে আপনি কী করে ইউজ করবেন? তো সেক্ষেত্রে আপনি আগে থেকে সেই জায়গাটার ম্যাপটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এর জন্য কী করতে হবে, সিম্পলি অফলাইন ম্যাপে ক্লিক করতে হবে, তারপর চলে যেতে হবে সিলেক্ট ইউর ওন ম্যাপ এতে, তারপর আপনার ঠিক যে জায়গাটা দরকার সেই জায়গাটাকে সিলেক্ট করে নিলেন, কম বেশি আপনার ব্যাপার। তো সিলেক্ট করার পর কী করব, যে কোনো জায়গা, সাপোজ এই জায়গাটা আমার দরকার, তো আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। তারপর কী হবে, ডাউনলোড নাও এটাতে ক্লিক করলেই আপনারা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর কী হবে, আপনি এটা অফলাইন ম্যাপের এইখানে এসেই এই কোনো এখানেই পেয়ে যাবেন, এখান থেকে আপনি ওই জায়গাটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। তো এর ফলে কী হবে, আপনি যখন ওই জায়গাতে যাবেন তখন নেটওয়ার্ক ইস্যু থাকলেও কিন্তু আপনার নেটওয়ার্কের কোনো দরকার পড়বে না ম্যাপটা ইউজ করার জন্য। আর সবাই যারা জানে না ব্যাপারটা তারা দেখে আবার অবাক হয়ে যাবে যে আপনার মোবাইলে কী করে নেটওয়ার্ক ছাড়া মানে ম্যাপ চলছে। তো যাই হোক, এটাই ছিল আমাদের 5 ইম্পর্টেন্ট অ্যান্ড্রয়েড ট্রিক্স। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে আবারও বলে দিচ্ছি, এবং বেল আইকনটা অবশ্যই এনেবল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, কমেন্ট করলে প্রচুর উৎসাহ পাওয়া যায় নেক্সট ভিডিও বানানোর জন্য। সো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।